ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মী শিক্ষক এবং পেনশনারদের জন্য এবছর রাজ্য সরকার বাজেটে আরও চার শতাংশ ঘোষণা করে ফলে মোট এবছরে রাজ্য সরকার আট শতাংশ ডিএ তাদের জন্য ঘোষণা করে কিন্তু তারপরেও কি কর্মচারীরা সন্তুষ্ট কারণ কেন্দ্রের সঙ্গে ফারাকের অভিযোগ তারা তুলছে ফলে দেখা যাচ্ছে যে তারা কিন্তু এই ডিএ ঘোষণার পরেও কিন্তু তারা তারা লড়াই চালিয়ে যাচ্ছে তার কারণ একটি লেটার আপনাদের দেখাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই দেখে রাখবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট পাওয়া নিয়ে ফরম লড়াই চালিয়ে যাচ্ছে কারণ যেটা বলা হচ্ছে যে এই ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নাকি ডিএম আমলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা প্রথমে সরকারের কাছ থেকে অ্যাপ্লিকেশন করে চায় না পায় তারা আর টিআই করে তারপরে তারা আর না পায় আবার কলকাতা হাইকোর্টে কেস করে এবং কলকাতা হাইকোর্টে তারা জয়লাভ করে এবং ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট দেওয়ার জন্য অর্ডার হয় তারপর তারা আবার স্টেট ইনফরমেশন কমিশনের কাছ থেকেও তারা সম্মতি পান কিন্তু তারপরেও তারা না পায় এবারে কিন্তু ইউনিটি ফোরামের পক্ষ থেকে কিন্তু আবার অ্যাকশান নেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে দেখুন এই যে ও ফাইনান্স ডিপার্টমেন্টকে চিঠি আবার করা হয়েছে যে অ্যাস পার হাইকোর্টের অর্ডার অনুযায়ী তাদের যেন এটা খুব দ্রুত সাপ্লাই করা হয় এই যে এইখানে এই জায়গাটা দেখুন অ্যাজ ইউ আর বাউন্ড টু সাপ্লাই মি দ্য কপি অফ দ্য রেকমেন্ডেশন অফ দ্য সিক্স পে কমিশন অ্যাট দ্য বিয়েস্ট অফ দি পিটিশনার টু ওবে দ্য সোলেম অর্ডার ডেটেড এগারো দশ দু হাজার তেইশ পাস বাই দ্য অনারেবেল হাই কোর্ট রিট পিটিশন নাম্বার সুয়াংশ শ্রী দেহপ্রসাদ হালদার পিটিশনার ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যানাদার আদার রেসপন্ডেন্ট তাহলে দেখলেন দেওপ্রসাদ বাবু ইউনিটিফর্মের উনি কিন্তু এই লড়াইটা চালিয়ে যাচ্ছেন এবং আরও একবার কিন্তু রাজ্য অর্থ দপ্তরের এস ওকে চিঠি দেওয়া হলো এবং সেই সঙ্গে কোর্টের অর্ডারগুলোকেও কিন্তু এখানে কোর্ট করা হয়েছে আরও দেওয়া হয়েছে কাগে কাকে কপি দেখুন যে কপি ফরওয়ার্ড টু অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফাইন্যান্স ডিপার্টমেন্টকে করা হয়েছে স্টেট ইনফরমেশান কমিশনকে করা হয়েছে এবং এই রিপোর্টটা যাতে তারা দুটো পায় কোর্টের অর্ডার এবং স্টেট ইনফরমেশন কমিশনের যে অর্ডার আছে সেই অনুযায়ী যাতে তারা পান সেই জন্য কিন্তু আবার তারা লড়াই শুরু করেছে মানে ডিএ পাওয়ার পর যে তারা থেমে আছে তা নয় তাদের দাবি যতদিন নাম নিচ্ছে তারা মনে হয় লড়াই তারা চালিয়ে যাবে কারণ আজকের এই চিঠি থেকেই বোঝা যাচ্ছে ধন্যবাদ